উনি অর্ধসত্য বলেছেন, আমরা প্রথম থেকে বলেছি কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল উভয়ের যোগসাজশ না হলে আন্তর্জাতিক পাচার হয় না। টাকা পয়সা বিদেশে পাঠানো হোক আর কয়লা পাচার, চন্দনকাঠ পাচার, সোনা পাচার, গরু পাচার যাই হোক না কেন, পাচার আন্তর্জাতিক সীমানা পার করতে হয়। সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যারা থাকে তাদের যোগসাজশ ছাড়া কখনো এটা সম্ভব নয়। সুতরাং এটা ভাগাভাগি রাজনীতি যেমন আছে, এখানে টাকা পয়সা ভাগাভাগি আছে। মমতা ব্যানার্জি নিয়েছেন সেটা বিজেপি বলে, আর বিজেপি নিয়েছে এটা তৃণমূল বলে, আর তাতেই আমরা জানতে পারি অর্ধেক অর্ধেক সত্য তারা বলছে 50-50। যে পুরোটা মিলে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে যোগসাজশ করেই এই কাজ কারবার করছে। আচ্ছা, এইসব কথা আমি বলছি কেন, তোমরা নিজে জানো না? এই যে গোটা সিভিককে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 12 চাকা রেড বেঁধে দিয়েছে। আজকাল পুলিশও আসেই না, ট্রাফিক পুলিশ কেউ নেয়, আর তারাই কি নিয়ে চলে যায়, বাড়ি চলে যায়? সেই সিভিকের কাছ থেকে থানায় যায়, থানা থেকে এসপি অফিসে যায়, এসপি অফিস থেকে আইজি, ডিআইজি অফিসে যায়, তারপর সেখান থেকে কালীঘাটে যায়, এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে যায়। মমতা ব্যানার্জি বলেছেন যা কিছু হবে 75% কালীঘাটে জমা দেবে, 25% তোমরা রাখবে, আর ওই 75% ভাইপো নিয়ে সবটা বিদেশে পাঠায় না, তার 50-50 করে, অর্ধেকটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পায়, অর্ধেকটা তৃণমূল পায়। সোজা কথা, এই জন্যই দেখবে প্রশান্ত কিশোরের মতো লোক কখনো বিজেপির হয়ে খেলে, কখনো তৃণমূল হয়ে খেলে, টাকা দুদিক থেকে খায়। এই উদ্ধার হওয়ার কথা ছিল, পুলিশ সেটা করেনি, কেন্দ্রীয় বাহিনীও করেনি, পরে উদ্ধার হচ্ছে সেটাও ভালো, কিন্তু অত্যাধিক হচ্ছে না। যত অস্ত্র শস্ত্র বোমা বন্দুক মজুদ আছে, এই পঞ্চায়েত নির্বাচনের সময়, অন্যান্য দাঙ্গা হাঙ্গামার সময়, কোনো কোনো সময় যা ব্যবহার হয় সবটা কি উদ্ধার হয়েছে? এ তো পুলিশকে বিশেষ অভিযান চালিয়ে গোটা রাজ্যে, গোটা জেলায়, প্রত্যেকটা থানা এলাকায় এসব উদ্ধার করতে হবে। শান্তি যদি স্থাপন করতে হয়, যদি ভয়মুক্ত সমাজ করতে হয়, তাহলে এই সমস্ত স্মল আর্মস এবং এই সমস্ত বোমা এবং কোথায় উদ্ধার হচ্ছে বলো? অনেকে দুঃখ হচ্ছে এখন কেন উদ্ধার হয়েছে, কারণ ভোটে এগুলো ব্যবহার করতে পারেনি। মানুষের মেজাজ যেমন ছিল, এমন ঠাস ভুরুনি হয়েছিল নিরাপত্তা, যেখানে দাঁড়িয়ে এই বোমাগুলো এখন ফেলছে, রেখে দিচ্ছে। এখন ছোটো ছোটো বাচ্চারা সেগুলো নিয়ে বল ভেবে খেলতে পারে, শট মারতে পারে, প্রত্যেকবার ভোটের পরে এরকম হয় হাত পা উড়ে যায় বাচ্চাদের। কারণ তোমাদের মাধ্যমে বলছি, পুলিশ উদ্ধার করুক না করুক, নর্দমার ধারে, জঞ্জালে, ভ্যাটে, মাঠের কিনারে, গাছের কোলায় যদি এসব অস্ত্রশস্ত্র পড়ে থাকে, কেউ হাত দেবে না বাচ্চাদেরকে, এটা সব বাড়িতে বলতে হবে, কেউ পা লাগাবে না, সেটাকে উদ্ধার করতে হবে। এবং তার কাজ হচ্ছে পুলিশের, এগুলো ফেলে দেওয়ার আগে পুলিশ গিয়ে কেন তৃণমূল নেতাদের বাড়িতে বা বিজেপি নেতাদের বাড়িতে আশেপাশে, কারণ যে বিজেপি সেই কাজে আগে তৃণমূল ছিল, যে তৃণমূল সেই কাজে আগে বিজেপি ছিল, সেগুলোকে উদ্ধার করুন। আমি দাবি জানাচ্ছি যে গোটা রাজ্যে একটা বিশেষ অভিযান চালিয়ে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তার মধ্যে এগুলো উদ্ধার করুক। পুলিশের একটা বড়ো কাজ, পুলিশের ভূমিকা থাকলে এই ধরনের সন্ত্রাস হয় না। আমাদের রাজ্যে বা দেশের যে কোনো জায়গায় শাসকদল যে সন্ত্রাস করে, ত্রিপুরায় যদি বিজেপি করে, আসামে যদি বিজেপি করে, ইউপিতে যদি বিজেপি করে, পশ্চিমবঙ্গে যদি তৃণমূল করে, তাহলে রাজ্য পুলিশ আসলে সেই শাসক দলের দলদাস হয়ে যায়। তারা আইন মেনে সংবিধান মেনে যদি কাজ করে, তাহলে এই ধরনের সন্ত্রাস হয় না। সেটাই আমরা বলছি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে পুলিশকে নিয়ম মেনে যাতে কাজ করে, এবং যাদের ওপর আক্রমণ হচ্ছে সে যেই দলেরই হোক না কেন, আমরা বলেছি আমাদের কর্মী, আমাদের নেতাদের কাছে স্পষ্ট নির্দেশ, তাদেরকে সেই আক্রান্তের পাশে যেতে হবে, তাকে বাঁচাতে হবে। উনি নিজে যে দপ্তরগুলো চালান তা যদি তাকে নিজেই বকরি খেতে হবে। ভূমি রাজস্ব দপ্তর তিনি চালান, বিএলআরও ডিএলআরওতে সবচেয়ে বেশি কেলেঙ্কারি ওখানে দুর্নীতি। তাহলে স্বাস্থ্য দপ্তর উনি চালান, সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এবং চিকিৎসার অভাব মানুষের, কে কাকে বকরি দেবে? আর যারা ভালো চালায় তাদেরকে ডাকলে তাদের কাছ থেকে তিনি শিখতে পারতেন কিছু? আসলে তিনি সরকারি খরচায় নিজের দল করতে চাইছেন, পার্টি, সেই জন্য তিনি বিরোধীদের ডাকেননি, নিজের দলকে ডেকেছেন, এটাই তো কথা। আমি আগেও বলেছি, যখন আমি নিজে এমপি ছিলাম রায়গঞ্জের, আদিবাবু যখন মুর্শিদাবাদ এমপি ছিলেন, বদ্রুদ্দিয়া খান যখন মুর্শিদাবাদ এমপি ছিল, বহরমপুরে আদিবাবু ছিলেন, তখন এমপিদেরও ডাকতো না প্রশাসনিক বৈঠকে। যে সমস্ত কমিটিতে আইন অনুযায়ী, যেমন গ্রাম উন্নয়ন দপ্তরের এই যে ঘরের টাকা চুরি হচ্ছে, 100 দিনের কাজের টাকা চুরি হচ্ছে, এগুলো আইন অনুযায়ী এমপি হচ্ছে চেয়ারম্যান হওয়ার কথা। স্বাস্থ্য নিয়ে কেন্দ্র সরকারের যে প্রকল্প আছে,
সেখানে অধীনবাবু মোহাম্মদ সেলিম বদরুদ্দিয়া খান যেখানে এমপি ছিল সেখানে এই কমিটি তৈরি করেন সেই জেলায়, যাতে ওদেরকে তারা জেনে যাবে কোথায় কত টাকা এলো, কত টাকা খেলো, কোথায় খরচা হলো। তো উনি সবসময় বিজেপি হোক বা তৃণমূল হোক, তারা বিরোধী শূন্য রাজনীতি করতে চায়। এই যে তাহেরপুরের পুরসভাকে ডাকেনি, কারণ তারা বিরোধী শূন্য মিটিং করতে চেয়েছে।